শুভ সকাল, কেমন আছো তোমরা? চলে এসছি একটা নতুন ব্লগ নিয়ে। আর আমি কটার সময় শুভ সকাল বলছি দেখবে? এখন পুরো 11টা বেজে গেছে আর আমি এখন তোমাদেরকে শুভ সকাল জানাচ্ছি। তো যাই হোক, আমি এখন আছি আমার আন্টির বাড়িতে। বাড়িটা নিশ্চয়ই চেনা চেনা লাগছে তোমাদের, অনেকবারই বাড়িটা আমি দেখিয়েছি। তো এত সকাল সকাল মানে ঘুম থেকে উঠছি না, কি বলবো, মানে আত্মীয়র বাড়ি আসলে যেন ঘুম ভাঙতে চায় না। তো সকাল সকাল উঠেছি, কিছু খাওয়া দাওয়া তো করতে হবে, চলো কিছু খাওয়া দাওয়া করা যাক। তো সকালের খাওয়া দাওয়া সেরে গোসল ফোসল কমপ্লিট করে আসলাম একটু তিনতলার দিকে খালাদের বাড়ি। আর এই সাইড থেকে জাস্ট মেঘটা দেখো কেমন মেঘ করেছে এই দিকটায়। আর ঠিক এই দিকটা যতটা দেখতে পাচ্ছ এই দিকটায় সব পুরোটা কারখানা আছে, বাড়িঘর খুবই কম। আর এই যে মাঠটা দেখছো এখানে, এটা হচ্ছে ঈশ্বরীপুরের মাঠ, খুব বড় একটা ফাংশন হয় এখানে। তো যাই হোক, এখন নিচের দিকে যাওয়া যাক। এখান থেকে শুনতে পাচ্ছি আই থিঙ্ক নিচে আমার টিভিতে আমার ব্লগ চলছে। তো যা দেখা যাক, আমার গলা আমি নিশ্চয়ই চিনবো। তো চলো দেখা যাক, নিচে সবাই মিলে ব্লগ দেখছি, আমার লজ্জাও লাগছে যেতে। যাই হোক দেখা যাক, চলো নিচে যাওয়া যায়। কী বলছি আমি, নিচে যাওয়া যাক। তোর পরীক্ষা কিরকম হলো? কি পাস করবে না ফেল করবে? বল দইয়ের ব্যাপারে কিছু বল। হ্যাঁ ডিটেলসটা বল, খাস থেকে সের ব্যাপারটা আলাদা। যে করেছে তাকে জিজ্ঞাসা কর কে বানিয়েছে। ওই যে দেখতে পাচ্ছ লাল কালার, কি বলে ওটাকে, নাইটি না তো, ওটা পরে বসে আছে, বানিয়েছে 2 ঘন্টার পিছনে খেটেছে, সারাদিন লেগেছে এটা বানাতে। তো খুব টেস্টি হয়েছে, কষা 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 মানে খুব টাইট জাস্ট অ্যামেজিং। দই বাড়িতে বানানো দই, বাড়ির মানুষরাই বানিয়েছে, খুবই সুন্দর হয়েছে। তোমরাও বানাতে পারো ইউটিউব দেখে দেখে, কিন্তু এটা ইউটিউব দেখে বানালো না। ও জাস্ট অমাইক টেস্ট, অমাইক। ভেবেছিলাম খাওয়ার সময় কোনো রকম ব্লগ করবো না, কাউকে ডিস্টার্ব করবো না, কিন্তু দইটা এত সুন্দর হয়েছে না, আমি ব্লগটা আমার শুরু করতেই হলো। তো চলো খাওয়া দাওয়াটা সেরে তোমাদের সাথে কথা বলি, টাটা। চকলেট দে, চকলেট 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 চকলেট, খাওয়ার শেষে একটা চকলেট না হলে একদম যেন কেমন একটা লাগে। এটা পুরোটা চল। এই তুই আর কদিন ধরে সাজবি? হ্যাঁ তো গাইজ, আমরা এখন বেরোতে চলেছি আশেপাশে, আশেপাশে না, এখন আমরা যাব হচ্ছে দার্জিলিংয়ে। অনেকদিন হয়ে গেছে দার্জিলিংটাকে ঘোরা হচ্ছে না, তো এখন যাব হচ্ছে দার্জিলিংয়ে। আর রাতে ভাবছো হচ্ছে রাতে কেন বেরোচ্ছি, রাতে আমাদের ফ্লাইট আছে, সেই জন্যই রাতে আমরা বেরোচ্ছি। এরা এরা দুজন যাবে, তামিম যাবে আর আমি যাবো, এই কজন যাবে, আমাদের ফ্যামিলি আগে চলে গেছে। তো চলো বেরোনো যাক। দার্জিলিং এসে ছোটো ছোটো রাস্তা মনে পড়ে গেল। ভাবছো তোমাদের সাথে ব্র্যাঙ্ক হয়ে গেছে? ঠিকই ভাবছো। আমরা এসছি এখন লিটিল দার্জিলিংয়ে, এখানে মেনু ফেনু দেখা যাচ্ছে। এই যে এখানকার অ্যাম্বিয়েন্সটা মোটামুটি ভালো। তো যাই হোক, এখানে এসছিলাম একটু কি করতে, খাওয়া দাওয়া করতে, গিলতে। তো যাই হোক চলো একটু খাওয়া দাওয়া করা যাক। দার্জিলিংয়ে আসতে না আসতে দেখো যে খালি একটা নর্মাল বোতল দিয়েছিলো সব জমে গেছে। কি ঠান্ডা, ঠান্ডা লাগছে না? কি বলে এটা, এটা ফিশ ফ্রাই। আর এটা কি ফ্রাই? ও তো আলু ভাজি, খুশ আলু ভাজি বলে ফ্রেঞ্চ ফ্রাই আমার মাও বলে। এটা কি, এটা মিওনিস?
আমি খাবো কি বলি আমার চিংড়ি জিনিসটা না খুবই ভালো লাগে। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে এটা আমার ভাগ্যে থাকে না, কারণ আমার ভাগ্যটা দৌড়ানো, ভাগ্যে যখনই যায় ভাগ্য চুল খায়। ঠিক আছে, তো যাই হোক, চিংড়িটা খুব স্পাইসি, খুব গরম গরম আর নরম 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 না নরম না একটু শক্ত আছে। এই দেখো খাচ্ছি, কাটলাম শক্ত দেবো, গরম শক্ত, যাই হোক না ভালোই শক্ত। চলো সেটা তোমাদের সাথে টেস্ট টেস্ট ঠিকঠাক, বেশি ভালো না বেশি খারাপ না। কেমন টেস্ট জোরে বল নাকি? হ্যাঁ সেটা তো আমিও বললাম। তারপরে চিংড়ির টেস্ট, চিংড়ির কি টেস্ট, চিংড়ির আবার কি টেস্ট, চিংড়ির টেস্ট। ও ও আমি আর খাবো না বাবা, আমার ভয় লাগে। আমার এই পর্যন্ত এন্ড, এখন হাতটা ধুয়ে আসি নাকি? আর কিছু খাবি, আর কিছু খাবি, আর কিছু খাওয়াবি কি বল? এ খাও না, চলবে না, ঠিক আছে আমি সিঁড়ি রয়েছে সেই দোকান দিয়ে কেটে পড়ছি। টাটা। এই যে জায়গাটা দেখছো ওটা হচ্ছে রহড়া, রহড়া শহর। ও এই যে হচ্ছে লিটল দার্জিলিং। দার্জিলিং ক্যাফে, আমার তো একদম ভালো লাগেনি, খাবারও ভালো লাগেনি, অ্যাম্বিয়েন্সও ভালো লাগেনি। তো চলো আমার নিজের দিকে যাই। তো গাইস দার্জিলিং তো তোমাদের দেখিয়ে দিলাম, আর যেটা দিয়ে আমি ব্লগটা শুরু করলাম, মানে যে ইন্ট্রোটা দিয়ে আমি ব্লগটা শুরু করলাম, সেই ভিডিওটাই তো তোমাদেরকে এখনও দেখালাম না। সেটা হচ্ছে আগের দিন রাত্রে আমরা গেছিলাম বর্তির বিলে সন্দীপদার ধাবাতে, তো ওখানকার ক্লিপটা তোমরা দেখতে থাকো। তো গাইস ভাবছো রাত্রিবেলা আমি ব্লগে কী করছি? এখন ব্লগে এসেছি কারণ একটা খুব মনোরম পরিবেশে আমরা এসেছি। এটা হচ্ছে ডায়েরিস ক্যাফে, তোমরা দেখতেই পাচ্ছ পিছনে আমাদের ডায়েরিস ক্যাফে আছে। ডায়েরিস ক্যাফে মানে ডায়েরিস ফ্যামিলিটা, সে যাই হোক ডায়েরিস ফ্যামিলি, আমরা এখানে সব ডায়েরিস ভর্তি আছে, বিভিন্ন রকম ইউটিউবার দেখতে পাচ্ছ, সেই ওখানে সংক্রান্ত আছে, সব অনেকে আছে। ভাবছি একটু ওদের সাথে আড্ডা ফাড্ডা মারবো আজকে, এসে বেশ ভালোই হলো, সবার সাথে দেখা হয়ে গেল। গাইস এখন এসছি হচ্ছে একটা পাট খেতে বর্তির বিলে, ঠিক আছে? তো এখন আমি সামনে লাইট জ্বলছে, তো ফোনের ফ্ল্যাশ লাইট মারছি, কিছুই দেখতে পাচ্ছি না সামনে। আরে রাত্রেবেলা এখন আমরা এসছি হচ্ছে বর্তির বিলে, তোমরা নিশ্চয়ই দেখলে বড় বড় ইউটিউবার রয়েছে, ওরা এখন সেলিব্রেশন করছে, সেই জন্য আমরা একটু এইদিকে চলে আসলাম। তো গাড়ি ফাড়ি ওইদিকে সব আছে, ওখান থেকে আমাদের এখন রাত কটা বাজে, 9:37 হয়ে গেছে, আমাদের বেরোতে হবে এখান থেকে তাড়াতাড়ি। এখানে এদের ভালোবাসার জন্যই আমরা এখানে স্টে করলাম কিছুক্ষণ। তো যাই হোক এখান থেকে কালকে সকালবেলা আমি ব্লগটা কন্টিনিউ করব, আজকে তোমাদের কিছু দেখাতে পাচ্ছি না। আজকে এখানে যেরকম হোক করে একটা ওনাদেরকে দেখলাম বলে মনে একটা আশা জেগে গেল, ওদের সাথে একটু ভিডিও বানাই, আর তোমরাও খুব খুশি হবে আমি জানি। ওদের আমাদের আমার চ্যানেলে নতুন কাউকে দেখবে, বড় বড় ইউটিউবারদেরকে দেখবে, তো ওদের সাথে এখনও দেখা করিনি, ওদের সাথে ভালোভাবে দেখা করতে হবে, দেখা করে তোমাদেরও দেখাবো ওদের সাথে ফার্স্ট মিট কেমন কি বলছি আমি, মানে আমি নার্ভাস হয়ে যাচ্ছি বুঝলে। তো যাই হোক আপাতত ওইদিকে একটু যাওয়া যাক। আমি এসে সিকিমের ওয়েদারটা কেমন লাগছে তোমরা বলো,
সবাই ব্লগ করছে সবাই। আরে সন্দীপ দা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তুমি এখানে বসে আছো, ওখানে পরের থেকে আর আসতে দেবে না কাকু। আমাদের অনেক অনেক শুনে ব্যাপারই ছিল, তো ওই জন্য আসলাম, তাই সবার সাথে দেখা হয়ে গেল আজকে। এখানেই ছিল সবাই, তো এটাই বলবো আর কি বলবো। যাই হোক, আমার আর বলতে লাগলো না, শুনে এই সংখ্যাটা সবই বলে দিল। তো যাই হোক, আর ভাই চ্যানেলটা যারা যারা দেখছো অবশ্যই লাইক করে শেয়ার এন্ড সাবস্ক্রাইবটা তো করতে হবে। চলো দাদা, আবার দেখা হবে নেক্সট টাইম। টাটা, এরপরে দিনের বেলা কখনো দেখা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাটা টাটা দাদা, টাটা দাদা, সন্দীপ দা, টাটা, আবার নেক্সট টাইম আসবো। টাটা, সাবধানে যাস। সবাই বলে দিল সাবস্ক্রাইব তো করতেই হবে। আসি, আবার দেখা হবে নেক্সট টাইম। টাটা টাটা, অনেক রাত হয়ে গেছে, কেমন আছো? ব্লগ করছিলে? ইয়েস স্যার। তো আস্তে আস্তে ব্লগ করছিলে? অনেক আস্তে আস্তে, একটু সবার সামনে দেখছিলাম। এত এত বড় বড় ইউটিউবার আমাদের একটা লজ্জা ছিল, কোন ব্লগ করতে লজ্জা পাবে না এরকম একটা, প্রথম প্রথম সেই জন্য তো বলছে বলতে যে ভিডিও করবো করবে না বললে না বলতো হ্যাঁ বললে হ্যাঁ বলতো সেটাই। তো গাইস, ভাই ভাইরা যখন যাওয়ার সময় বলছে ব্লগ করছিলাম, আমি দেখছিলাম, বাট কেমন করছিল একটা এরকম করছিল, বুঝতে পারছি এরকম করছিল। কি করছো যা দেখলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব কত হয়েছে? কাছাকাছি আছি, অনেক কাটে দেবো গাইস, অনেক হয়ে যাবে। চলো আবার দেখা হচ্ছে নেক্সট টাইম। চুপটুপ করছে না, এখন চুপটুপ করেছে, চুপটুপ কি? তামিল এখনই আমাদের এইখানে এসছে আমাদের সাথে ভিডিও আপলোড করার জন্য। ও এটা নিয়ে কটা ব্লগ তো বানাই আমি? ব্লগ আমার চ্যানেলটা কিসের জন্য? তোমাদের এন্টারটেইন করার জন্য তো, ব্লগ করার জন্য তো নাকি? আর বলছে ব্লগ কেন কটা বানাবি? মেন কথা হচ্ছে ওর ব্লগ বানানো, কন্টেন্ট খুঁজে নিচ্ছে আর কতগুলো ব্লগ বানিয়ে। মেন কথা হচ্ছে ওর ব্লগটা বানানো হচ্ছে না, ওর এখন ফাটছে। আমার দুটো ব্লগ র্যান্ডম পড়ে যাচ্ছে। তো যাই হোক, এখন ব্লগটা আর বেশি বড় করলাম না, অনেক লম্বা হয়ে গেছে। ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে জানিয়ে দাও। আর অনেকের সাথে আজকে দেখা করলাম, সরি আজকে না, কালকে রাত্রে দেখা করলাম, তোমরা নিশ্চয়ই দেখেছো। আর ব্লগটা আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে। আর যাই হোক, তো ডিস্টার্ব করে না, কি বলবো, এই যে তামিম ব্লগ দেখতে পাচ্ছ, খুব পোতপাকা মাল, কিছু বলার বলার নেই। ব্লগে এরকমভাবে বলিস, আমার সাবস্ক্রাইবার হচ্ছে আমার সব ফ্রেন্ডলি, সবাই আমার ফ্রেন্ডলি, তাই তো খোকারা? তো যাই হোক, চলো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আর আর কিছুদিনের মধ্যে একটা ঝাঁকানাকা ব্লগ আসতে চলেছে তোমাদের সামনে। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ। না ওরকম গার্লফ্রেন্ড আসবে ব্লগে।